হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা গতকালকের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি বিকাল থেকে শুরু করেছি আমার ব্লগটি, আমার সন্ধ্যা পর্যন্ত থাকবে। এখন আমি গতকাল কিছু বাজার নিয়ে এসেছিলাম, মাসের যে বাজারগুলো করা হয়ে থাকে তো সব করেছি। এখন সব কিছু ধুয়ে আবার এখন ফ্যানের বাতাসে দিয়েছি একটু শুকানোর জন্য। এখন যেহেতু করোনা ভাইরাস এসেছে তো সব কিছু সাবান দিয়ে প্রথমে ধুয়ে রেখে দিই 15 মিনিট, তারপর আবার পানিতে ধুয়ে এখন শুকিয়ে নিচ্ছি সব কিছুই। মাসের যা যা লাগবে তো আমি সব কিছুই করে নিই, তো যাতে আর সমস্যা না হয়। যদি আর কিছু লাগে পরে আনিয়ে নেওয়া যাবে, তবে মাসে যা যা লাগবে আমি এইভাবে সব কিছু আমার হাতের কাছে কিন্তু এনে রেখে দিই। তো এটা অনেক কাজের সুবিধা হয়। এখানে অনেক কিছু এনেছি, মসুরের ডাল এনেছি, চনার ডাল, তারপর বুট, চীনা বাদাম, এখানে কাঠবাদাম, আমার যা যা লাগবে মাসে এভাবে এনে রেখে দিই আমি। এই যে কাঠবাদাম দেখতে পাচ্ছেন, এখানে চীনা বাদামটা ব্ল্যান্ড করে রেখে দিব, কাঠবাদামটাও রেখে দিব, আর এখানে গোলমরিচ এনেছি। তো যা যা লাগবে, সংসারের আসলে অনেক কিছুই লাগে, তো সব কিছু এভাবে এনে রেখে দিলে তো কাজের সুবিধা হয়। এখানে জায়ফলও এনেছি। তো সব ময়দা যা যা লাগবে, বাচ্চারা যা যা পছন্দ করে মাসে যা যা লাগে তাই এনেছি। এখানে জিরা এনেছি, টালা জিরার গুঁড়োটা করার জন্য স্যুপ এনেছি, তারপর এখানে চাট মশালা এনেছি। তো এনে এভাবে রেখে দিই। রেখে দিলে কিন্তু অনেক সুবিধা হয় কাজের, আর সব সময় তো দোকানে যাওয়া সম্ভব না। আর বেশি বেশি করে এভাবে নিয়ে আসলে তাহলে খুবই ভালো, একেবারে ধুয়ে একেবারে রেখে দিলাম। তো মাসে যদি আরও কিছু লাগে তাহলে আনা যাবে পরে, তবে এখানে আমি যথেষ্ট অনেক কিছু এনেছি মাসের জন্য। এভাবে আমি প্রত্যেক মাসে কিন্তু এনে রেখে দিই। তো সব কিছু এখন গুছিয়ে নিব। আমার এখন শুকানো হয়ে গিয়েছে, ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিয়েছি। এ থেকে আমি বক্সে রেখে দিব। এখানে কিছু আগে নুডলস রয়ে গেছিলো, অর্ধেক অর্ধেক নুডলসগুলো আমি রেখে দিব পিন আপ করে। এখানে ছোটোখাটো যা প্যাকেটগুলো থাকে ওইভাবে আমি বক্সে করে রেখে দিই। রেখে দিলে কিন্তু খুবই ভালো, হাতের কাছে না গেলে কিন্তু সব কিছুই পাওয়া যায়। এখানে নুডলসগুলো আমি রেখে দিচ্ছি, আর প্যাকেট যেগুলো খাবার থাকে বিভিন্ন ধরনের সেগুলোও রেখে দিচ্ছি, মশলা থাকে। তো আমি রেখে সুন্দর করে এখন সেট করে সব কিছু গুছিয়ে রেখে দিব। আর একটা মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ফাস্টফুড স্টাইলে ফ্রাইড চিকেন বার্গার, ওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে বাজারগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি, আর আটা ময়দাগুলো অন্য আমি অন্য জায়গায় রাখি। এখানে যা যা লাগবে আমার হাতের কাছে আমি সব কিছু কিন্তু এভাবে বক্স করে রেখে দিই। অনেক সুবিধা হয় এভাবে রাখলে। এখানে কিছু সাবান রেখেছি, সাবানটাও রেখে দিয়েছি। তো সব কিছু গুছিয়ে রাখার পরে এখন আমি নাস্তা বানাবো বাচ্চাদের জন্য, বিকালের নাস্তাটা। ওরা নাস্তা এখনো দেওয়া হয়নি, তো গুছিয়ে আমি সব কাজ সেরে নিয়ে এখন করে নিব। এখানে নিয়েছি আমি 2টা ব্রেস্ট চিকেন, চিকেনের ব্রেস্ট নিয়েছি। এখানে নিয়েছি 4টা বার্গার বান। চিকেনটা আমি মাঝখানে একটু কেটে নিব, মাঝখানে কেটে এটা 2 ভাগ করব আমি, 2 ভাগ, 2 ব্রেস্টকে আমি 4 ভাগ করে নিব, যেহেতু বাচ্চারা 2 জন আর 3 জন আর আমার হাজবেন্ড আছে, আমি কিন্তু খাবো না। এখন নিয়েছি আমি এখানে 4টা পিস করে নিয়েছি, 2টা চিকেন ব্রেস্ট থেকে আমি একটু থেতলে নিব। একটু থেতলে নিলে খুবই ভালো, আর মশলাটা খুব সুন্দর ঢুকে আর খেতেও কিন্তু অনেক ক্রিস্পি হয়। একটু থেতলে নিচ্ছি আমি। তো আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এরকম পাতলা করে কিন্তু করে নিব আমি। আর যে 3টা রয়েছে এই যে করে নিয়েছি। খুবই মজার একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, একদম পাসপোর্ট স্টাইলে হবে। আমি 4টা পিস একটু থেতলে নিয়েছি, এখন আমি ম্যারিনেট করে রাখবো। এখন দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতো লবণটা দিচ্ছি, দিচ্ছি লেবুর রস,
এখানে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোল মরিচের গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখন খুব ভালো করে আমি মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। খুবই মজার একটা রেসিপি, কিন্তু খুবই মজার আর বাচ্চারা খুবই পছন্দ করে। বিকালে এরকম নাস্তা কিন্তু বাচ্চারা খেতে চায়, বড়রাও খেতে চায়, খুব পছন্দ করে। তো এইভাবে বানিয়ে দিলে আমাদের আর ফাস্টফুড থেকে অর্ডার করতে হয় না, ঘরে আমরা খেতে পারি ফাস্টফুডের এই যে চিকেন ফ্রাইড বার্গারটা। এখানে আমি একটা সস তৈরি করব, বার্গার সস। নিয়েছি 2 টেবিল চামচ মেয়োনেজ, দিচ্ছি 1 টেবিল চামচের মতো এখানে টমেটো সস, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোল মরিচের গুঁড়ো, দিচ্ছি গার্লিক পাউডার 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু আরো বেড়ে যায়। এই বার্গার সসটা দিয়ে যদি আমরা বার্গারটা তৈরি করি, খেতে অনেক ভালো লাগে, একদম ফাস্টফুডের স্টাইলে হয়। কিন্তু ওরা কিন্তু এভাবে বার্গার সস দিয়ে কিন্তু এই বার্গারটা তৈরি করে থাকে। এখন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখানে একটা যে যে ডিম দিয়ে একটা কোট করব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1টা ডিম, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো দুধ। দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব আমি ডিম আর দুধের। আর এখানে আমি 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন একটা কোটের জন্য এটা তৈরি করে নিচ্ছি, এটা আমি যখন চিকেনটা ফ্রাই করব তখন আমি ইউজ করব। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা ফ্রাই করে নিব। এখন খুব ভালো করে ফ্রাইড চিকেন তৈরি করার জন্য এখানে প্রথমে আগে ময়দাতে একটু এভাবে চাপ দিয়ে দিয়ে ময়দাতে একটু গড়ে নিচ্ছি, অতিরিক্ত ময়দাটা ঝেড়ে ফেলতে হবে। এখন আমি ডিম আর দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটাতে একটু ডুবিয়ে নিব। এখন আবার ময়দাতে দিয়ে দিব, খুবই ভালো করে একটু চেপে চেপে কিন্তু চিকেনটা এভাবে ময়দার মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। অতিরিক্ত ময়দাটা একটু ঝেড়ে নিতে হবে এভাবে, আবার ডিম আর দুধের মিশ্রণ একটু চুবিয়ে নিতে হবে। এখন আমার 4টা আমি চিকেন ব্রেস্টগুলো এভাবে করে নিয়েছি। এখন আমি সামান্য তেল দিয়েছি, অল্প একটু তেল দিলে হবে। এখন চিকেনগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। খুবই মজার একটি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লাগে একটি লাইক দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে আমি বার্গার বানটা নিয়েছি, মাঝখানে 2 ভাগ করে নিয়েছি। এখন আমার চিকেন 8টা যেটা রয়ে গেছে ওইটাও ফ্রাই করে নিব। এই তো আমার চিকেনগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে কিন্তু, আর খেয়ে তো দারুণ মজা হয়েছিল, বাচ্চারা খুবই পছন্দ করে। তো এইভাবে আমি মাঝে মধ্যে রেডি করে দিই ওদেরকে। এই যে আমি বানগুলো একটু ছেঁকে নিচ্ছি তাওয়ায়, তো আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি এখন নিয়ে নিচ্ছি
আরটা যে চিকেন রয়ে গিয়েছে ওটা আমি ফ্রাই করে নিব। তো আমার বানগুলো একটু ছেঁকে নিচ্ছি আমি, হালকা একটু ভেজে নিতে হবে, এটা বেশি ভাজা যাবে না, না হলে পুড়ে যাবে আর একটা গন্ধ চলে আসবে, খাইতে কিন্তু খুব তেমন ভালো লাগবে না। এই যে আমি বার্গারটা এখন রেডি করে নিচ্ছি, এখানে সসটা দিয়ে দিচ্ছি, যে বার্গার সসটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন। আপনারা চাইলে লেটুস আর শসা দিতে পারেন, টমেটো দিতে পারেন, তবে আমার বাচ্চারা খায় না সেজন্য আমি আর দিলাম না, ওরা চিজটা খাবে, চিজটাই দিব ওদের জন্য। এই যে আমি চিজ দিয়ে দিচ্ছি আর একটু ওভেনে গরম করে নিব চিজটা দেওয়ার পরে। খুবই মজার একটা বার্গার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ঠিক সেম ভাবে আমি সবগুলাই বানিয়ে নিব। এই যে আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে আমি চারটা বার্গার রেডি করে নিয়েছি, এখন একটু ওভেনে গরম করে নিব। ওভেনে গরম করার পরে কিন্তু যে চিজটা আছে ওইটা কিন্তু সুন্দর করে গলে যাবে, আর চিকেনের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চাদের, তো আমি দিয়ে দিব এভাবে। তো আমি কেটে দেখাচ্ছি একটা আপনাদের কেমন হয়েছে ভেতর থেকে, উপরে অনেক চিকেনটা একদম ক্রিস্পি আর ভেতর থেকে একদম জুসি, দেখতে পাচ্ছেন খুবই মজার হয়েছিল, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এভাবে আমি দিয়ে দিচ্ছি বাচ্চাদের একটু কেটে, এভাবে খেতে ওরা খুব পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।